আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি বিশ্ব জাহানের প্রতিপালক, নট উভয় জাহান, যিনি মহাবিশ্বের প্রতিপালক, সকল বিশ্বকুলের প্রতিপালক, বিগ ব্যাংয়ের আগের থেকে নিয়ে শত শত কোটি কোটি মহাবিশ্বের ব্ল্যাক হোলের প্রতিপালক, যিনি তার প্রশংসা করছি। আর রহমানির রহিম, যিনি অধিক দয়ালু ও পরম প্রেমময়, যিনি অধিক করুণাময়, হ্যাঁ, মালিকি ইয়াউমিদ্দিন, আর তিনি বিচার দিনের মালিক, কিয়ামতের দিনের মালিক, প্রতিদান দিবসের মালিক, তিনি, তার প্রশংসা করছি। আর ইয়াকা নাবুদু, আমরা আপনারও ইবাদত করি, ওয়াইয়াকা নাস্তাইন, আর আমরা শুধু আপনার কাছেই সাহায্য চাই, এটা একটা আমাদেরকে ওয়াদা দেওয়া হচ্ছে আল্লাহ তালার কাছে। প্রথমে তার প্রশংসা করলাম, আর ইয়াকা নাবুদু ওয়াইয়াকা নাস্তাইন, এটা আমরা আল্লাহ তালার কাছে ওয়াদা দিলাম। এই ওয়াদা কেউ যদি ভঙ্গ করে তাহলে তার কোনো ইবাদত কবুল হবে না। এই দুই ধরনের ইবাদত মূলত শিরকে আকবার, আল্লাহ ছাড়া অন্যের কারো ইবাদত করলে এটা শিরকে আকবার হবে, আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য চাইলে এটা মূলত শিরকে আকবার হবে। তাই উপরে আল্লাহ ওস্তাদ তাআলা আছে যার, আমাদের কোনো মানুষই কোন দিনই মূলত কেউ ভালো কাজ করতে পারে না আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া, আল্লাহ তাআলার সাহায্য ছাড়া। তাই আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন যে শোনো, তোমরা প্রার্থনা করে, এই যে প্রার্থনা, সুরা ফাতিহার নাম হচ্ছে প্রার্থনা, কারণ এই 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 যে দোয়া আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, এই যে এক আয়াতে, মূলত দুই আয়াতে, এই দুই আয়াত হলেও অর্থগত এক আয়াত, এই এক আয়াতে যে দোয়াটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া। এই জন্য যে কোনো যে কোনো প্রার্থনা করার আগে সুরা ফাতিহা প্রার্থনা করা সর্বশ্রেষ্ঠ, জরুরি এবং অন্যতম একটা ভালো কাজ। মহান আল্লাহ তাআলা নিজে শিক্ষা দিচ্ছেন যে তোমরা কি চাও, দেখো সমস্ত পৃথিবীর বিনিময়ে তুমি যদি জাহান্নামী হও তাহলে তো তোমার কোনো উপকার আসবে না। তাই আল্লাহ তাআলা নিজে শিক্ষা দিচ্ছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ আপনি সরল, সঠিক, সহজ, সরল পথ দেখান। হ্যাঁ, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই মানুষদের পথ দেখান, ওই মানুষদের পথে পরিচালিত করুন। আনআমতা আলাইহিম, যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন, যাদের উপরে আপনি নিয়ামত দান করেছেন, যাদের উপরে আপনি খুশি হয়েছেন। গাইরিল মাগদুবি আলাইহিম, আর ওই মানুষদের পথ দেখান না যাদের উপরে আপনি রাগান্বিত হয়েছেন। ওলা দোয়াল্লিন, আর যারা পথভ্রষ্ট হয়েছে তাদের পথে আপনি পরিচালিত করেন না। আল্লাহুম্মা আমিন, সকলেকে জোরে বলতে হবে আমিন। ধীরে ধীরে আমিন বললে যে নামাজ হবে না তা না, তবে একাধিক কোরআন হাদিস দ্বারা প্রমাণিত যে জোরে আমিন বলার কথা নয়টা সহিহ হাদিসে এসেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবিরা জোরে আমিন বলতেন, মাত্তা এবং তান দিয়ে বলতেন, আমিন আমিন আমিন, এভাবে বলতেন, মাত্তা টান দিয়ে বলতেন। এবং আরেকটা হাদিসে আছে যে মসজিদ গুনগুনিয়ে উঠত, তার মানে জোরে বলতেন। সম্মানিত দিনী ভাই, আরেক হাদিসে আছে যে আমিন জোরে বললে ইহুদিরা রাগান্বিত হয়। এটা তো সহিহ হাদিস। তাহলে এখন আপনি বলেন, আমাদের দেশের কোনো ব্যক্তি যদি জোরে আমিন বলে সলাতের মধ্যে, অথবা যে কোনো সময় সুরা ফাতিহা শেষ করার পরে যখন জোরে আমিন বলবে, আর কেউ যদি মন খারাপ করে রাগান্বিত হয়, অন্তত সেটা কাদের বৈশিষ্ট্য? অবশ্যই সেটা ইহুদিদের বৈশিষ্ট্য, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি এক হাদিসে বলেছেন, তোমরা যখন জোরে আমিন বলো তখন ইহুদিরা রাগান্বিত হয়, তখন ইহুদিরা মন খারাপ করে। আর আমিন বলার সাথে সাথে ফেরেশতারা আপনার আমিনের সাথে আমিন বলে, এই জন্য আপনারা আমিন বলবেন, হে আল্লাহ আপনি আমাদের এই সুরা ফাতিহার অর্থ এবং এই সুরা ফাতিহাকে কবুল করুন, আল্লাহুমা আমিন।